আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের রাজবংশী জাতির জনক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা সম্পর্কে কিছু আলোচনা করব। তার জন্ম, শিক্ষা জীবন, কর্মজীবন, সমাজ সংস্কার, মৃত্যু, এই সম্পর্কে একটা ছোট্ট রচনাধর্মী কিছু আলোচনা করব। আশা করি তোমাদের এগুলো খুবই কাজে লাগবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। চলো আজকের আলোচনা শুরু করি। পঞ্চানন বর্মা, যিনি ঠাকুর পঞ্চানন ও রায় সাহেব নামেও পরিচিত ছিলেন, তিনি কোচবিহারে এক রাজবংশী নেতা, রাজনীতিবিদ, আইনজীবী এবং সমাজ সংস্কারক ছিলেন। তিনি নিজের সম্প্রদায়ের লোকেদের মধ্যে ব্রাহ্মণ্য মূল্যবোধ ও রীতিনীতি জাগিয়ে তোলার জন্য একটি ক্ষত্রিয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। 1866 সালে 11 ফেব্রুয়ারি কোচবিহার রাজ্যের মাথাভাঙা মহকুমার খলিশামারি গ্রামে চোদ্দার পরিবারে পঞ্চানন বর্মার জন্ম হয়। জন্মের পর তার নাম রাখা হয় পঞ্চানন সরকার। পিতা খোশাল সরকার ছিলেন একজন জোতার এবং মাথাভাঙা মহকুমার কাচারের মোক্তার। তার মাতা ছিলেন শ্রীমতী চম্পলা সরকার। পঞ্চানন বর্মা 1933 সালে 9 সেপ্টেম্বর কলকাতায় মারা যান। 1893 সালে সংস্কৃত ভাষায় অনার্স নিয়ে তিনি কলকাতা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্যক্তিগতভাবে 1896 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মানসিক ও নৈতিক বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে 1900 সালে কলকাতা সুরেন্দ্রনাথ আইন কলেজ থেকে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজবংশী সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম তিনি এমএ ডিগ্রি এবং আইন বিষয়ে স্নাতক অর্জন করেন। এরপর আমরা জেনে নেব তার কর্মজীবনের কর্মপদ্ধতির কিছু অংশ। কর্মজীবনের তিনি প্রথম দিকে রংপুর আদালতে আইন অনুশীলন শুরু করেন। রংপুরের তিনি পূর্বে ব্যবহৃত টোগা উকিলের গাউন ব্যবহারে উচ্চ বর্ণের আইনজীবীর অস্বীকৃতি দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বাংলার বর্ণবাদী হিন্দুদের দৌরাত্ম্য ও নির্যাতনের শিকার রাজবংশী সম্প্রদায়ের মধ্যে ক্ষত্রিয়করণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি উত্তরবঙ্গের ক্ষত্রিয়দের অবহেলিত ক্ষত্রিয় থেকে আর্যজাতির পৌণ্ড ক্ষত্রিয় হিসেবে উচ্চবর্ণের বাঙালিদের শ্রদ্ধা ও স্বীকৃতি অর্জন করতে এই আন্দোলন করেন। পঞ্চানন মনে করেছিলেন রাজবংশীদের অবশ্যই সংগঠিত ও শিক্ষিত হওয়া উচিত, যা তিনি ক্ষত্রিয় সভার মাধ্যমে অর্জন করার চেষ্টা করেছিলেন। সম্ভবত এই সমিতি প্রমাণ করতে চেষ্টা করেছিল যে রাজবংশীরা রাজকীয় বংশের ক্ষত্রিয় ছিলেন এবং কোচবিহারের রাজা বিশ্বসিংহের সাথে তাদের ঐতিহাসিকভাবে যোগসূত্র রয়েছে। সংস্কৃত সাহিত্য এবং ব্রাহ্মণ পণ্ডিতদের উপর ভিত্তি করে তারা শতাব্দী ধরে তাদের সত্য পরিচয় গোপন করে ক্ষত্রিয় বলে দাবি করেছিল। এই দাবির সমর্থনে এই আন্দোলনটি একটি আনুষ্ঠানিক ক্ষত্রিয়করণ প্রক্রিয়া পরিচালনা করে, যার ফলে উত্তরবঙ্গের গ্রামগুলিতে কয়েক হাজার রাজবংশীকে ক্ষত্রিয় রাজবংশী হিসেবে রূপান্তর করার জন্য তাদের মধ্যে ব্রাহ্মণ্য রীতিনীতির প্রবর্তন করা শুরু হয়েছিল। ক্ষত্রিয় আন্দোলন করার জন্য তিনি নিজ সম্প্রদায়ে খুব জনপ্রিয় ছিলেন, তাই তিনি রাজনীতিতে মনোনিবেশ করেন। 1920 সালে সর্বপ্রথম তিনি সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। এই ধারাবাহিকতায় তিনি 1923 এবং 1926 সালে অনুষ্ঠিত নির্বাচনেও জয়লাভ করেছিলেন। তিনি রংপুর জিলা স্কুলে রাজবংশীয় ছাত্রদের আবাসন সমস্যা সমাধানের জন্য ক্ষত্রিয় ছাত্রাবাস প্রতিষ্ঠা করেন। দরিদ্র রাজবংশীদের সহায়তা করতে তিনি কুড়িগ্রামে ক্ষত্রিয় ব্যাংক স্থাপন করেন। এছাড়াও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ক্ষত্রিয় পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। রাজবংশী সম্প্রদায়ের অবস্থার উন্নতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ বাড়াতে তিনি আজীবন কাজ করে গেছেন। তিনি রঙ্গপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন
এছাড়াও তার সম্প্রদায়ের মধ্যে সাহিত্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকাশিত রঙ্গপুর সাহিত্য পরিষদ পত্রিকার 1313 থেকে 1319 বঙ্গাব্দ পর্যন্ত সম্পাদকের দায়িত্ব যথেষ্ট দক্ষতার সঙ্গে পালন করেছিলেন। রাজবংশী সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের অবস্থার উন্নতিকল্পে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ ভারতীয় সরকার কর্তৃক তিনি রায় সাহেব এবং মেম্বার অব ব্রিটিশ এম্পায়ার MBE উপাধিতে ভূষিত হন। অনেকেই তাকে রাজবংশী জাতির জনক হিসাবে অভিহিত করে থাকেন। কোচবিহারে অবস্থিত পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নামটি তার নাম অনুসারেই করা হয়েছে। ঠাকুর পঞ্চানন বর্মার জীবনচরিতের লেখক উপেন্দ্রনাথ বর্মনের লেখা থেকেই এই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।